স্টেট ব্যাংকে চাকরির জন্য আবেদন করেছেন? কিংবা আগামীতে আপনি কি স্টেট ব্যাংকে চাকরি করার জন্য আবেদন করবেন? আপনার কি স্টেট ব্যাংকে চাকরি করার ইচ্ছে রয়েছে? যদি স্টেট ব্যাংকে চাকরি করতে চান তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনার জন্য। একটা সতর্কতামূলক একটা বিষয়, একটা নতুন নিয়ম লাগু করেছে স্টেট ব্যাংক, তো অবশ্যই থাকবেন ভিডিওর সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি ভিডিওটি দেখার পর, জানার পর অবশ্যই আপনারা উপকৃত হবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। দরখাস্ত করবার সময় কোনো ভুল অথবা বিকৃত অথবা বানানো তথ্য দিলে বা কোনো কিছু গোপন করলে প্রার্থী পদ কিন্তু বাতিল হয়ে যাবে। প্রথমে এরকম কিছু ধরা না পড়লেও যে কোনো পর্যায়ে এমনকি চাকরি পেয়ে গেলেও কিন্তু শাস্তির সম্ভাবনা থেকেই যায়। পরীক্ষার হলেও অসদ উপায় অবলম্বন করলে বা কারোর হয়ে পরীক্ষা দিলে বা কাউকে সংশ্লিষ্ট প্রার্থীর হয়ে পরীক্ষা দেওয়ালে বা পরীক্ষা কক্ষে দুর্ব্যবহার করলে বা নির্বাচিত হওয়ার জন্য কোনো নিয়ম বহির্ভূত বা অস্বাভাবিক উপায় অবলম্বন করলে বা নিজের প্রার্থী পদের সমর্থনে কোনো অসদ উপায় অবলম্বন করলে তিনি ফৌজদারি অপরাধের সামিল তো হবেনই, তাছাড়াও তিনি সংশ্লিষ্ট পরীক্ষা দেওয়ার যোগ্যতা হারাতে পারেন বা এদের যে কোনো পরীক্ষা থেকে বরাবরের জন্য বা কোনো নির্দিষ্ট সময়ের জন্য বহিষ্কৃত হতে পারেন। কর্তৃপক্ষ কোনো প্রার্থীর উত্তরপত্রের সঙ্গে অন্য কারোর মিল আছে কিনা, থাকলে তা কতটা কি ধরনের তা বিচার বিশ্লেষণ করে দেখতে পারেন, এবং যদি দেখা যায় উত্তর অন্যের থেকে নেওয়া হয়েছে, যে নম্বর পেয়েছে তা বৈধ নয়, তাহলে তার প্রার্থী পদ কিন্তু বাতিল করা হতে পারে। মোবাইল ফোন, পেজার বা এরকম কোনো যোগাযোগ সরঞ্জাম পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার অনুমতি নেই। এই নির্দেশ পালনের কোনো রকম বিচ্যুতি ঘটলে প্রার্থী পদ বাতিল সহ শাস্তিমূলক ব্যবস্থা, যেমন ভবিষ্যতেও পরীক্ষায় বসার সুযোগ থেকে বহিষ্কার করা হতে পারে। পরীক্ষা কক্ষে ক্যালকুলেটর ব্যবহার বা সঙ্গে রাখাও নিষিদ্ধ। তাই এসব নিষিদ্ধ সামগ্রী পরীক্ষা কেন্দ্রে নিয়ে না যেতে বলা হয়, কারণ এগুলো রাখার মতো কোনো সুরক্ষা ব্যবস্থার নিশ্চয়তা নেই। তো বন্ধুরা, এটি কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে। স্টেট ব্যাংকের চাকরির পরীক্ষায় শাস্তিমূলক ব্যবস্থার সতর্কতা ছিল আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে, কোনো উপকারে আসে, অবশ্যই ভিডিওটি লাইক করবেন। ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।